আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সিম্পি লাইফস্টাইলে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আর আমি কিন্তু বন্ধুরা ভালো নেই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখন বিছানায় শুয়েছি। গুড আফটারনুন, মানে এখন বিকেল প্রায় 5:30 বাজতে যায়। বাইরের বেলাটা দেখো, এখনও পর্দাও টানিনি। আর বেশ 2-4 দিন হয়ে গেল তোমাদের আমার ডেলি যে ব্লগটা আমি দেই, মানে সকাল টুকুরে বিকাল পর্যন্ত দেই, সন্ধ্যেটা শেয়ার করতে পারি না তোমাদের সঙ্গে প্রত্যেক মানে প্রত্যেক দিনের ব্লগে, মাঝে সাঝে হয়তো একটু শেয়ার করি। তো এ কয়েকদিন হয়ে গেল, বেশ কয়েকদিন হলো আমি পাচ্ছি না, যে অলসতা আমি সেটাও বলতে পারো। আর মানে আমার কিছু ভালো লাগছে না, কিছু মানে কিছু করতে ভালো লাগছে না, একটা যেন অলস অলস মানে কিছুই ভালো লাগছে না। কি যে শরীরটা দুর্বল, না কি যেন মনে হচ্ছে চলতে চলতে গড়ে পড়ে যায়, কিছুই ভালো লাগছে না, না কিছু খেতে ইচ্ছে করছে, মানে কিছুই ভালো লাগছে না। আর শরীর যদি না ভালো থাকে, মন যদি না ভালো থাকে, তুমি কি করে ব্লগ বানাবো বলো? তাই তোমাদেরকে আমি হয়তো ভালো ভালোভাবে ব্লগটা শেয়ার করতে পারছি না। তো প্লিজ তোমরা আমার সঙ্গে থাকো, আমার সাথে থাকো। আর হ্যাঁ, তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো না কেন, অবশ্যই তোমরা একটা কমেন্ট করে আমাকে জানাবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লাগে, প্লিজ প্লিজ একটা লাইক করে দিবে। জানি না ভিডিওর মধ্যে আমি তোমাদের সঙ্গে কী শেয়ার করতে পারবো, যেহেতু আমি বিকেল থেকে আজকে ব্লগটা স্টার্ট মানে শুরু করলাম। তবুও বলছি, আমি যতটুকুই যাই দেখায় না কেন আমার লাইফস্টাইল, তো প্লিজ তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করবে। আর শরীরটা ভীষণ খারাপ, চোখের গড়াগুলো দেখো, দেখলে বুঝতে পারবে, মানে প্রচুর শরীরটা দুর্বল, কিছুই ভালো লাগছে না আমার, মানে শরীরে কোনো একটা এনার্জি নেই এরকমই। তো এই কোলবালিশের মাথা দিয়ে আমি এখন ঘুমাচ্ছি, এই যে বালিশগুলো পড়ে আছে। তো চলো ঘরটা ঝাঁট দিয়ে দিই, তারপর দেখা যাচ্ছে আমি কি করব সন্ধ্যের পর থেকে। চেষ্টা করব তোমাদের সঙ্গে সন্ধ্যের পর থেকে একদম ঘুমানো পর্যন্ত সব কিছুটাই শেয়ার করার জন্য। তো তাহলে তোমরা আমার সঙ্গে থাকো আর আমার সাথেই থাকো, একই কথা যদিও। তো চলো বন্ধুরা, দেখাচ্ছি আবার একটু পরে। আমাদের আমার আর একটা কথা বলা হয়নি, তো যেহেতু সামনে পয়লা বৈশাখ চলে এসছে, তো সকলেরই ঘর ঝাড়া মোছা সব কিছুটাই করা হচ্ছে, কিন্তু আমাদের আমি যতই চেষ্টা করছি কিন্তু আমার শরীর তো এনার্জি দিচ্ছে না বললাম, মানে শরীরটা ভালো নেই কেন জানি না। ডাক্তার মানে মন নিজে নিজে মনে মনে ভাবি, কেন তোমাদের দাদাভাইকে বলবো যে এমন তো আমার কখনো হয় না, একটু যদি মানে ডাক্তার ডাক্তার দেখানো, তো সেটা তো তোমাদের দাদাভাই পছন্দ করে না, বলবে শরীর গরমে এরকম হেনা তেনা বলে দিবে আমাকে। তো যাই হোক, আমাকে এখন যেটা করব, তোমাদের দাদাভাই আমাকে বেশ কয়েকদিন ধরে বকছে, না আমি খাটের ঝুল ঝাড়ছি, না আমি আলমারির ঝুল ঝাড়ছি, না আমি বিছা ড্রেসিং টেবিলের ঝুল ঝাড়ছি, মানে কিছুই করতে ভাল লাগেনি। তবুও তোমরা দেখো, এই যে মোটা মোটা বেডশিটগুলোকে আমি আজকে কেচেছি, আরও কটা জামা শার্টের এখানে পড়ে আছে, জানি না দেখতে পাচ্ছ নাকি ক্যামেরাটা ফোনটা যেখানে আমি সেট করেছি। তো যাই হোক, এখন আমি খাটটা ঝাড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি মোটামুটি সে যাই পারে হোক করে একটু ঝেড়ে দেবো, নাহলে আমাকে বকবে আজকে সন্ধ্যাবেলা এসে। তো আজ আমি ভাবছি তোমাদেরকে একটু মানে নতুনত্ব কিছু শোনাতে চাই। প্রত্যেক দিন তো আমি যখন ভিডিও এডিটিং করি তখন কি করছি, এই ড্রেসিং টেবিলটা মুছছি, এই আলমারিটা মুছছি, এভাবেই বলি। আজ ভাবছি যেহেতু সামনে পয়লা বৈশাখ আসছে, তো আমি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে একটা গান আছে, তো অবশ্যই তোমরা সবাই সেটা জানো, আমি জাস্ট চেষ্টা করব তোমাদেরকে একটু শোনানোর জন্য। তো তোমরা কিন্তু মন দিয়ে গানটা শোনো, ঠিক আছে? ভুল হলে কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমরা। হে নূতন দেখা দি কারবার, জন্মের প্রথম শুভক্ষণ, হে নূতন তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন, হে নূতন দেখা দি কারবার,
জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন রিক্ত তার বক্ষভেদি আপনারে কর উন্মোচন রিক্ত তার বক্ষভেদি আপনারে কর উন্মোচন ব্যর্থ হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক পঁচিশে বৈশাখ হে নূতন দেখা দি কারবার জন্মের প্রথম শুভক্ষণ হে নূতন হে নূতন। তো বন্ধুরা, আমি তো ভাঙা গলাতে গানটা গেয়েই ফেললাম তোমাদের সামনে, কারণ তোমরা আমার পরিবারের মানুষজন, তোমাদের সামনে আমি না লজ্জা করেই গানটা গেয়ে দিলাম। তো হ্যাঁ, সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তাই প্রত্যেকে নববর্ষের জন্য কত জিনিস কিনছে, বাড়ির আত্মীয় স্বজনদেরকে দিচ্ছে, তোমাদের মানে সবাইকে যে যার পরিবারের মানুষদেরকে আহ্বান জানাচ্ছে, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছে। তাই আমি ভাবলাম আমার তো সেই সামর্থ্য নেই, তাহলে আমি কীভাবে শুভেচ্ছা জানাবো। তাই এই গানটা গেয়েই তোমাদেরকে আমি জানাতে চাইলাম যে সামনে পয়লা বৈশাখ আসছে। আশা করি তোমরা কিন্তু বুঝতে পেরে গেছো। আর আমার এই মানে নতুনত্ব আপডেটটা দেখে মানে শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। আর হ্যাঁ, সবাইকে কিন্তু পয়লা বৈশাখ মানে নববর্ষের আগাম শুভেচ্ছা। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের আত্মীয় স্বজনদের সঙ্গে সময়গুলো কাটাও কিন্তু পয়লা বৈশাখের দিনে। হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আর আমি এইমাত্র সন্ধ্যা দিয়ে এলাম, আর আজকে একটু মাথায় তেল মেখেছি, দেখো শরীরটা ভালো নেই বলে চুলগুলো যদি উস্কো খুস্কো থাকে তাহলে কেমন লাগে বলো তো, এই জন্য একটু তেল মেখেছি। আর এটা সিঙ্গার পড়েছে আজকে, সিঁদুর নয়, রাত্রিবেলা বলে চুল মানে খালি বালিশের মধ্যে সিঁদুর লেগে যায় বলে সিঙ্গারটা পড়েছি। আর দেখো আমি এরকমই করে কিন্তু সন্ধ্যাতে এই আঁচলটাকে ঘুরিয়ে এরকমই করে এনে, তো তোমরা এভাবে কারা কারা দাও আমাকে প্লিজ একটু বলবে। আর আমি এটা দেওয়া শিখেছি আমার শাশুড়িমার কাছ থেকে, প্লাস ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি আমার দিদার কাছ থেকে, কিন্তু আমার মাকে আমি এরকমই দিতে দেখিনি, এমনি নর্মালি, কিন্তু আমার দিদাকে দেখেছি সবসময়। আবার আমার দিদা কি সে যে হরে কৃষ্ণ লেখা থাকে না, অরেঞ্জ অরেঞ্জ রঙের ঠিকটা নয়, মানে ডিপ হলুদ, হ্যাঁ রাধা কৃষ্ণরে, সেইটা আমার দিদা মানে সেই ছোট্ট থেকে দেখে এসেছি, সন্ধ্যে দেওয়ার সময় এরকমই গলায় নেবে প্লাস সেটা নেবে, দিয়ে আমার দিদা হাতে তালি দিয়ে দিয়ে হরে কৃষ্ণ করতো। তারপরে আবার দাদু খড়তাল এনে দিতে, সে খড়তাল দিয়ে হরে কৃষ্ণ করতো। তো যাই হোক, আমি বিয়ের আগে তো জামা পরেই সন্ধ্যা দিতাম, আর এখন দেখো আমি এরকম করে সন্ধ্যা দিই, ঠিক আছে। আর শাড়িটা দেখো এমনি সাপটা করার মতো পরেছি, কুচি নয়। তো চলো শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। কি ঘাম দিয়েছে। তো বন্ধুরা, সন্ধ্যা দেওয়ার পর বসে পড়লাম, আর অন্য একটা নাইটি পরে নিয়েছি, যে নাইটিটা আমি তখন পরেছিলাম সেটা এত পরিমাণে একটা ঘাম গন্ধ করছিলো দুপুরবেলা, এমনিতে এরকম পেপারের ঘরে থাকা মানে বুঝতে পারছো তো, এমনিতে মানে এমনি মোর পোলট্রির মতো হুসফুস করতে হয়। তো আর হচ্ছে কি, আমি যে সাবান মেখেছিলাম জামাটা একদম ভিজে গেছে। আর এমনিতেও না মানে গরমকালে বিশেষ করে ঘুমানোর সময় না ড্রেস চেঞ্জ করলে তো আমি তো ঘুমোতেই পারি না, মানে সারাদিন এসে নাইটি পরি শাড়ি পরি, ঘুমানোর সময় আমাকে আলাদা কোনো না কোনো একটা ড্রেস পরতেই হয়, মানে সেটা বিয়ের আগেও, যে বিয়ের পরে বলে কাজ করি বলে নয়, বিয়ের আগেও আমি ঘুমানোর সময় আমাকে অন্য জামা মানে যদিও হয়তো অন্য সময় না হলেও বিশেষ করে যেদিন আমি মার হাতের একটু হাতানি দিতে যাই মানে রান্নাঘরে ঢুকি সেদিন তো অবশ্যই আমি এটা করতাম। এখন দেখো হাতে আমার কি আছে, মুড়ি। আর আমি না আজকে
সকালবেলাতে কিছু খেয়েছিলাম না একদমই। তোমাদের দাদাভাই যখন ঘর আসে আমি দুপুরবেলা ভাত খেয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সঙ্গে, তো সন্ধ্যাবেলা আমাকে একটু খিদে পেতে মানে আমি ফোন করিনি, তোমাদের দাদাভাই আমাকে ফোন করছিল, তারপরে বললো কিছু খাবে নাকি, তখন আমি বললাম যে এরকমই কিছু তো মানে বাড়িতে নেই, যদি শসা পেঁয়াজ থাকতো খেয়ে নিতাম, তবে মানে মনে হলো যেন একটু চানা হলে ভালো হতো। এই যে বারো ভাজা যেটাকে বলে, এই দেখো দেখাচ্ছি, দেখেছো এই দাঁড়ো ঢালছি, তো এইটা আমি তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই বললো যে তুমি কিছু নেই তেমন গো, এতে শুধু কি আছে কাঁচা ছোলা, সেদ্ধ ছোলা আর কাঁচা মটর, আর আলু পেঁয়াজ শসা আর কিছু নেই, ওটাকেই এখানে চানা বলে বিক্রি হচ্ছে। তো আমি তো এখন ওই চানা মুড়িটা খাচ্ছি, আরও একটা আমার জন্য জিনিস এনেছে, এটা কি বলতো তোমরা সবাই বুঝতে পেরে গেছো, এতে এগ রোল আছে, তো আমি এগ রোলটা আনতে না বলেছি, আমাকে বলছে যে এটা নিয়ে যাবো না এগ রোল নিয়ে যাবো, মানে চানা না এগ রোল, আমি বললাম যে তুমি চানাটাই আনো, আমার মুড়ি খেতেই ইচ্ছা করছে, তো বসে এগ রোল চানা দুটো আনছে, বলছে কোনটা খাবে ঠিক করতে পারে না জন্য দুটো আনছে। আমি বললাম দেখো এগ রোল যেহেতু রুটি বানাবো আমাকে বলেছে, সেক্ষেত্রে এগ রোলটা না আনলেও হতো, এই এগ রোলটার দাম হয়তো 25 টাকা নেবে আমাদের এখানটায়, বা 20 টাকা নেই, 25 টাকা নেই, 20 টাকা, তো তার সঙ্গে এইটুকু যে চানা, এদের না আছে চানাচুর না আছে ঝুরি, এটার দাম নিচ্ছে 10 টাকা, তো এটা মিলে 30 টাকা, আমি যদি সন্ধ্যাবেলা একাই 30 টাকা খাই তাহলে কি করে হবে, তো আমি কাউ কাউ করছি, বলে কাউ কাউ না করে খাওয়ার জিনিস আনছি খেয়ে না, তো এই জন্য এখন তাহলে খেয়ে নেই। আর তোমরাও নিশ্চয়ই সন্ধ্যাবেলা কেউ কিছু না কিছু খাচ্ছ, সন্ধ্যাবেলায় কিছু না কিছু একটা খেলে কেমন লাগে, কিন্তু আমি খাই না যদিও আজকে আমাকে সত্যিই ভীষণ খিদা পাচ্ছে। আহা কি সুন্দর আমার হাতের কাজ দেখেছো তোমরা, বলবে কি কোনোদিনও কি এগুলা বেলতে জানেনি, তো বন্ধুরা দেখো তোমরা আমি যে ইয়েটা পরোটাটা করছি, তোমাদেরকে তখন বলেছিলাম যে ময়দা দেবো, ময়দাটা তো নেই আটা দিয়ে করছি, আর দেখো পুরো যেন একটা সাইকেলের সিট, যাই হোক কিছু করার নেই। আর এই যে এই একটা বেলেছি, ওই যে এখানে আছে খানিকটা, এখানে গুঁড়ি নিয়েছিলাম, তারপরে গুঁড়িতে আর বেললাম না, ভালো লাগবে না তেলটা বেশি টানবে, এইটুকুখানি সাদা তেল আর বেঁচে আছে, তো এইভাবেই ভাজা চলছে, জানি না কেমন লাগবে খেতে। আর সবজিটা কেটে রাখছি, চলো সবজিটা রান্না করার পর তারপরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এখানটায় এই যে কয়েকটা ভাজা হয়েছে, তেল একদমই টেনে নিয়েছে, আর এখানে দেখো একটা গুঁড়িতে বেলে ফেলেছিলাম রুটি, তারপরে ভাবলাম যে যেহেতু আমি ডিম দিয়েছি এখানে, তো সেক্ষেত্রে যদি এখানটায়, আর তেলের টিনে দেখো তেল তো নেই, কি হয় দেখি, এখানে যেহেতু আমি ইটা অ্যাড করেছি তোমার ডিমটা, যদি না এটা আমি তেল দিয়ে ভাজি তাহলে কে খাবে, মানে তোমাদের দাদাভাই তো খাবেই না, বরঞ্চ আমাকে আরও উল্টে মানে বকবে, এই রে এক হাতে ফোন আর এক হাতে গেল আজকে, তো চলো তোমরা বুঝতে পারছো আমি এখানে স্ট্যান্ডটা আনিনি, এভাবে ভাজা ভাজি করছি, এটা ঢাকা দিই নাহলে শক্ত হয়ে যাবে, তো এটা রান্না করার পর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। আজকাল আমার মোবাইলটা এত ডিস্টার্ব হচ্ছে না, কথা বলবো আর ভিডিও দাঁড়িয়ে যাবে। সবজিটা একদমই সিম্পল রান্না করছি, পাঁচফোড়ন আর ওই শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ফোড়নে দিলাম, তেজপাতাটা শেষ হয়ে গেছে, আর এটা করে জানো তো একটা ঝিঙে আর একটা আলু, তোমাদের কাছে পরিষ্কার দেখা যাচ্ছে আমার না, ফ্ল্যাশ লাইটটা মোবাইলের মানে তাপে বন্ধ হয়ে গেছে, এটা একটুখানি ভাজা হোক, আর এতে লবণ আর হলুদ তো দিচ্ছি, তবে আমাকে ফোনটা তো রাখতে হবে নাহলে আমি দিতে পারবো না, তো এই যে লবণ আর হলুদকে দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু ভালো করে মানে ভাজা ভাজা টাইপের করবো, তারপরে অল্প একটুখানি জল দিতে দিয়ে আমি জিরাটা বেটে আনবো, ব্যাস দিলেই ফুটে গেলেই হয়ে যাবে, একটা সিম্পল রান্না এটা।
দেখো জিরা বেটতে গিয়েছিলাম, ঢাকা দিয়ে এসে দেখো আমার মানে ঢাকা দিয়ে গিয়েছিলাম, এই আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে পুরো, এই দেখো। আর আমি যে বলেছিলাম তো জল দেবো, আমার মাথাটাই তো খারাপ হয়ে গেছে, এতে আবার জল দিতে হয়, এর তো মানে ঝিঙ্গে থেকেই তো এমনিতেই জল বেরিয়ে যাবে, সবজিটা জলে ছিল এমনিতেই, তো জল দিতেই হয়নি, সবজির জলটা বেরিয়েছে। আর এই যে জিরাটা বেটে এনেছি এক্ষুনি, সেটা দিয়ে একটু ফুটে গেলেই হয়ে গেল। তো এই এলাম রান্নাঘর থেকে, একদম ওই রান্না টান্না করে সব জিনিসপত্র গুছিয়ে গেছি, আর একটুখানি ফ্যানের হাওয়া খেলাম, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য। তো আজকে আমার মনে হয় না যে আমি আর খাবো সন্ধ্যাবেলায়, তো তবুও তো একটু খেতেই হবে, না যদি একটু খাই তখন তোমাদের দাদাভাই বলবে আমি আর খাবো না। আর এখন তো 9:30 বেজে গেছে, রাত্রি 9:30, তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি ফোন করলাম, দোকান বন্ধ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে বসেছে, তো বললো এখনও আধ ঘন্টা সময় লাগবে ঘর আসতে। তো আমাকে তো আধ ঘন্টা বলেছে, কি জানি আরও কতটা সময় লাগবে, আধ ঘন্টা বললে তো 10 মিনিট বললে এক ঘন্টা 2 ঘন্টা, আধ ঘন্টা বলছে মানে আমি জানি না কী হবে। তো যাই হোক, আমি না আজকে একটা কি করেছি দেখো, আমি কখনো সাধারণত রান্না করে কিন্তু ফার্স্টে খাই না, আজকে আমি একটু খেলাম, কারণ এই তোমার কি বলে আটার সঙ্গে ডিমটা দিয়েই প্রথমবার আমি পরোটা করলাম, ময়দার সঙ্গে ডিম দিয়ে করেছি কিন্তু আটার সঙ্গে ডিম দিয়ে করিনি, তাই আমার একটু কনফিউশান লাগছে যে তোমাদের দাদাভাইকে আদৌ খাবে, তাই আমি একটু খেয়ে দেখলাম, সেরকমই ভালো না হলেও মোটামুটি চলবে, খাবে এটা। আর তরকারিটা তো দারুণ হয়েছে, জাস্ট এক পিস ঝিঙ্গা আর একটু আলু আর একটু পরোটার সঙ্গে মিক্স করে খেলাম আর কি, কারণ মিক্স করেই তো খাবে, এমনি পরোটা তো খাবে না, তো তাই দিয়ে দেখলাম মোটামুটি বেশ ভালোই লাগছে। তো সেই মিলে আমার একটা পরোটা কিন্তু খাওয়া হয়েছে, আর একটুখানি ওইটা চেক করছিলাম, তো আমার মনে হচ্ছে না যে ওই এগ রোল খাওয়ার পর, মুড়ি খাওয়ার পর আর ওই পরোটা খেলে আমার ওই পেটের পেট থাকবে, আমি একদম ওই বাস্ট হয়ে যাব, বেলুন হয়ে যাবো লাস্টে। তো যাই হোক, আমি এখন কি করব বলো তো, এখন আমি একটু হাওয়া খেয়ে নিয়েছি, আর খাবো না, ঠান্ডা লাগবে। এবার আমি হচ্ছে এই ভিডিওটা যে কন্টিনিউ করে এসেছি বিকাল থেকে, এটা এডিটিংয়ে বসাতে হবে, মানে এডিটিং করতে হবে, আর তারপরে কালকে তো তোমাদেরকে ভিডিওটা দিতে হবে আমাকে, আর এরপরে খাওয়া দাওয়াটা অবশ্যই শেয়ার করব আজকে, দেখি তোমাদের দাদাভাই কখন বাড়ি ফেরে, তো সবটাই তোমাদেরকে জানাচ্ছি, তোমরা সঙ্গে থাকো, কেউ কিন্তু যাবে না, একদমই যাবে না কিন্তু কেউ, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমি তো বসে বসে বলি এই আসবে তোমাদের দাদাভাই, ওই আসবে তোমাদের দাদাভাই, আমার তো ভিডিও এডিটিং হয়েই গেলো, যতটুকুখানে আমার ভিডিও হয়ে গেছে ততটা এডিটিং হয়ে গেছে, তো এখন 11:03, এখনও তোমাদের দাদাভাই এলো না, আর যে পরিমাণে বাইরে বাতাস হচ্ছে আমার মনে হয় যে কোনো কারণে কারেন্ট ফুরুস করে পালিয়ে যেতে পারে। আর আমাদের এদিকে তো মানে যেখান থেকে আমাদের লাইনের কানেকশানটা এসছে রাস্তা, মেন রাস্তা, তো ওখানে তো বাঁশ ঝাড়ের বন আছে, একটু ঝড় হলে যদি কারেন্টটা চলে যায় তাহলে আমি আর তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শেষ করতে পারবো না, তাই ওর আশাটা আমি ছেড়েই দিলাম, ভাবলাম যে আজকে একসঙ্গে দুজন ভিডিওটা একটু শেয়ার করবো, তোমাদেরও দেখতে ভালো লাগবে, কিন্তু সে ভাগ্য কিন্তু আমার আর হলো না। তো চলো, যাই হোক, ভিডিওটা তাহলে আমি এখানে এন্ড করে দিচ্ছি, যদি তোমাদের ভিডিওর মধ্যে কোনো কিছু ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টে জানাবে, আর হ্যাঁ, না ভালো লাগলেও কিন্তু ভিডিওতে একটা লাইক দাও প্লিজ, তোমাদের লাইক কিন্তু আমাদের ভিডিও বানাতে অনেকটা উৎসাহ করে। আর হ্যাঁ, যদি আমার ভিডিও তুমি প্রথমবার দেখছো, তোমাকেই বলছি, তুমি যদি আমার ভিডিওটা প্রথমবার দেখছো, দেখো লাল রঙের যে সাবস্ক্রাইবারটা আছে ওখানে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট একটা বেল আইকন আছে ক্লিক করে দেবে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, তাহলে প্রত্যেক দিন আমার এভাবে বক বকানি তোমরা শুনতে পাবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, এরপরে মশারি টশারি খাটাবো, বাই, সকলে কিন্তু ভালো থেকো।